আমরাইত বাজারের এই গরুর হাটটি খুবই বিশাল। আজকে মঙ্গলবার, প্রত্যেক মঙ্গলবারে হাট বসে, একদিন না দুই দিন। কিবার আর কি কিবারে বসে? শুধু মঙ্গলবার, সারাদিন না দুপুরের পর থেকে? 10টাতে সকাল থেকে শুরু হয়। এই হাটটি খুবই বিখ্যাত, এটি অনেক ঐতিহ্যবাহী তা না, এটি হয়তো গত 10-15-20 বছরে অনেক বেশি পরিচিতি পেয়েছে, কারণ পাশে হচ্ছে ঢাকা কিশোরগঞ্জের আঞ্চলিক মহাসড়ক, এই জন্য এখান থেকে সারা দেশে খুব সহজে যেতে পারে। এটি আমরাইত গরু মহিষের হাট, এই অংশটা মূলত এখানে গরু দেখা যাচ্ছে। গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার আমরাইত বাজার হাটের পরিসর আপনাদেরকে দেখাচ্ছি। বাংলাদেশের, পুরো বাংলাদেশ জুড়েই তো একটা নির্দিষ্ট অঞ্চল পরপর এরকম বড় বড় গরুর হাট বসে, যেমন এই হাটটি এখানে। এটি এখন বোধহয় কাপাসিয়া উপজেলার সবচেয়ে বড় গরুর হাট বলা যায়, তবে আমি শিউর না। তবে এই হাটটি খুবই বিশাল, খুবই বিস্তৃত। গাজীপুরের কাপাসিয়ার আমরাইত গরু মহিষের হাট। এখন বিকাল 5:30টারও বেশি বাজে, সূর্য থাকলে এই দৃশ্যগুলো অনেক ভালো আসতো এবং আরও ভালো আসতো। এই দেখেন কীরকম একটা তেরে, মানে তার রাগ দেখেন এই সারটা। আমি যদি লাল জামা থাকতাম সে হয়তো এটা ছিঁড়ে আমাকে গুঁতো দেওয়ার চেষ্টা করতো। ভালো থাকবেন, পাশে থাকবেন। আমি আছি নাজিব মাহমুদ খান, এই চ্যানেলের পাশে থাকতে পারেন। বাংলাদেশের 64 জেলার ভ্রমণ গল্প বলছি। সবাইকে ধন্যবাদ, অসংখ্য।